হঠাৎ সিনেমা আলাদা কেন? আমাদের বাংলা সাহিত্যের কি অবস্থা? আমাদের বাংলার আর্টের কি অবস্থা? মানে ছবির পেইন্টিং এর পেইন্টার্স কোথায়? মিউজিকের কি অবস্থা? সবই তো চর্বিত চর্বণ চর্বিত চর্বণ চলছে, রাইট? তো বাংলা সিনেমা কি আলাদা করে হঠাৎ করে মানে আকাশ থেকে পড়বে নাকি, যে অন্য সব কিছু একরকম, মানে একই চর্বিত চর্বণ চর্বে আর বাংলা সিনেমা তত্তর করে এগিয়ে যাবে? এটা তো হয় না। ওভারঅল একটা জায়গা যে হ্যাঁ ঠিক আছে, সিনেমা নিয়ে বেশি আলোচনা হয় তাই আমরা বেশি আলোচনা করছি,